সরকারের সরলতাকে দুর্বল না ভাবার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের চেতনা, সংবিধান ও রাষ্ট্রবিরোধী কোনো বক্তব্য বরদাসত করা হবে না বলে হুঁশিয়ারি করে দেন তিনি। সোমবার 30 নভেম্বর বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত নবীন শিল্পীদের চারুকলা প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বাসা থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন। তিনি বলেন, একটি উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী শিল্পকলার শক্তিশালী মাধ্যম ভাস্কর্যের বিরোধিতায় নেমেছে। ইসলামের অপব্যাখ্যা দিয়ে ধর্মপ্রাণ মানুষের মনে বিদ্বেষ ছড়ানোর অপচেষ্টা চলছে বলে তিনি মন্তব্য করেন। তিনি এ সময় বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন রাজনীতির কবি। তিনি বলেন, এই বাংলার জনমানুষের জীবন বদলের শিল্পী ছিলেন বঙ্গবন্ধু। তিনি ছিলেন বাঙালি সংস্কৃতির ধারক ও বাহক। বঙ্গবন্ধু সংস্কৃতির ভাঙা সেতু মেরামত করে তৈরি করেছিলেন অটুট সেতু বন্ধন। ওবায়দুল কাদের বলেন, মুজিববর্ষ উপলক্ষে স্বাধীন বাংলাদেশের স্থপিত বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর উদ্দেশ্যমূলক বক্তব্য এদেশের ঐতিহ্য এবং সংস্কৃতির উপর চ্যালেঞ্জ। সেতুমন্ত্রী বলেন, অন্য কোনো পথ ও ইস্যু না পেয়ে ধর্মীয় ইস্যুকে সামনে এনে ধর্মীয় সহনশীলতা বিনষ্টের যে কোনো অপচেষ্টা সরকার কঠোর হস্তে দমন করবেন। ইতিহাসের মীমাংসিত বিষয় নিয়ে কোনো আলোচনা হতে পারে না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এই বিষয়ে কোনো আপোষ নেই। শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে যুক্ত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল মান্নান ইলিয়াস, চিত্রশিল্পী শহীদ কবির ও শিল্পকলা একাডেমির পরিচালক সৈয়দা মাহবুবা। গত 13 নভেম্বর ঢাকার গেন্ডারিয়ার দুপখোলার মাঠে তহিদি জনতা ঐক্য পরিষদের ব্যানারের এক সমাবেশ থেকে মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করা হয়। একই দিনে রাজধানীর বিএম অডিটোরিয়ামে বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে শানে রিসালাত কনফারেন্সে বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব ও বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মামুনুল হক প্রকাশ্যে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করেন। এছাড়া এক মাহফিলে হেফাজতে ইসলামের আমির জুনাইদ বাবুনগরী হুমকি দেন যে কোনো দল ভাস্কর্য বসালে তা টেনে হিঁচড়ে ফেলে দেওয়া হবে। হেফাজতের হুমকির মুখে পাল্টা সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগ ও সহযোগী সংগঠন যুবলীগ সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন মৌলবিবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে। তো বন্ধুরা, এ ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন লাগলো। আর আপনি যদি আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে রাখুন। তাহলে আমাদের পরবর্তী সকল নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন। ধন্যবাদ।